ইরান কি মুসলিম রাষ্ট্র? শিয়াদেরকে তো অমুসলিম হিসাবে কেউ ঘোষণা করেনি। আমাদের যে ফেকা কাউন্সিলগুলো আছে, ওয়াইসির ফেকা কাউন্সিল কিংবা রাবেতার ফেকা কাউন্সিল, তবে তারা বিভ্রান্ত ফেরকা, মুসলিমদের বিভ্রান্ত ফেরকা, যারা অথেন্টিক এলেম এবং অথেন্টিক সোর্স হারিয়ে ফেলেছে। বুঝতে পেরেছেন? তারা ইসলামের অথেন্টিক সোর্স অফ নলেজ হারিয়ে ফেলেছে, এই জন্যই তারা বিভ্রান্তির পথে অগ্রসর হয়েছে। এজন্য তাদের অনেকগুলো ভুল আমাদের সামনে আজকে খুবই স্পষ্ট। তারা পাঁচজন সাহাবে ছাড়া অন্যদেরকে বলে যে তারা মুরতাদ হয়ে গিয়েছেন, আইয়াদু বিল্লাহ। তারা দিনের মধ্যে তাকিয়া, যেটাকে আমরা কপটতা বলি, সেটাকে তারা ইবাদত বানিয়ে নিয়েছেন। তারা মুতআ বিবাহকে, যেটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের বিবেচনায় জেনা ব্যভিচার হিসেবে গণ্য, সেটাকে তারা জায়েজ এবং সওয়াবের কাজ হিসাবে নির্ধারণ করছে, ইত্যাদি আরও অনেকগুলো ভুল ত্রুটি তাদের আছে। কারণ যেই দলিলের আলোকে তারা এগুলোকে জায়েজ বলছে, সেই দলিলগুলো ফেক, সেগুলো ভ্রান্ত দলিল। তারা ভ্রান্ত পথে চলেছে, তারা সঠিক পথটা হারিয়ে ফেলেছে।